হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটি নতুন এক্সপ্লেইন ভিডিওতে। আজকে আমরা অনলি ফর লাভ এর পার্ট 7 নিয়ে এক্সপ্লেইন করব। এক্সপ্লেইনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এবং আপনারা আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন এবং পেজটিতে একটি রেট দিতে একদমই ভুলবেন না। ডিসক্রিপশনে পেজটির লিংক দেওয়া রইল। এরপরে আমরা দেখতে পারি সবাই শিয়ানের দিক থেকে অ্যান্সারের জন্য ওয়েট করে রয়েছে। তখন সই শিয়ানকে SMS করে জানায়, তুমি যদি ড্রাফটটাকে রিজেক্ট করতে চাও তাহলে এখনই করে দাও, এবং যদি তুমি অ্যাকসেপ্ট করতে চাও তাহলে এখনই করো, কারণ তোমার অ্যান্সারের জন্য এখানে সবাই ওয়েট করে রয়েছে। তখন শিয়ানও তার মেসেজটা পড়ে অ্যান্সার দেওয়ার কথা ভাবে এবং সে ডিরেক্টরকে ড্রাফটটি অ্যাকসেপ্ট করার SMS পাঠিয়ে দেয়। তখন ডিরেক্টর বাইরে এসে সবাইকে এই কথাটা জানায় এবং তার কথা শুনে লিঙ্গেরও খুব জিলাস ফিল হয়, কারণ সে ভেবেছিল হয়তো শিয়ান তার ড্রাফটটাকে রিজেক্ট করে দেবে। ডিরেক্টরের কথা শুনে সই খুব খুশি হয় এবং বাকিরা সবাই সইকে কংগ্রাটস জানায় এবং সই শিয়ানকেও মেসেজ করে ধন্যবাদ জানায়। এরপরে সই মনে মনে ভাবতে থাকে তার বন্ধু তাকে বলেছিল শিয়ানকে বারবার মেসেজ করতে, কারণ তাকে পটানো একটু মুশকিল হবে, সেই কারণে সে বারবার মেসেজ করতে শুরু করে এবং নিজে নিজেই বলতে থাকে আমি এই করেছিলাম ওই করেছিলাম, এবং বলে তুমি যদি আমার মেসেজ ইগনোর করো তাহলেও আমি তোমার সাথে কথা বলবো, তুমি আজকে যদি আমাকে রিপ্লাই না দাও আমি কালকেও তোমাকে মেসেজ করব। তার মেসেজ দেখার পরে শিয়ানও মুচকি হেসে ফেলে এবং রাত্রি হয়ে যাওয়ার কারণে সে মোবাইলটিকে রেখে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন আমরা দেখতে পাই সই এবং তার বন্ধু ওয়াই তাদের পুরনো বন্ধু সিতোইর জন্য ওয়েট করছিল। তারা যখন সিতোইর ব্যাপারে কথাই বলছিল তখন সেখানে সিতোই চলে আসে এবং এখানে আমরা জানতে পারি সইয়ের মতন সিতোইও মিডিয়ার সাইডে কাজ করত। সিতোই তাদের কাছে এসে জিজ্ঞাসা করে তোমরা এখনো খাবার অর্ডার দাওনি? তখন তার কথায় তারা বলে তুমি এখনো এখানে আসোনি, আমরা খাবার কি করে অর্ডার দিতে পারি? এরপরে তারা তাদের ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে শুরু করে। এরপরে সিতোই সইকে জিজ্ঞাসা করে তুমি তো আগের মতনই সুন্দর দেখতে, এবং জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড এখন তাহলে কেমন আছে? তখন তার কথায় সই বলে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে এবং বলে কলেজ গ্রুপে আমার সম্পর্কেই কিছুদিন আগে অনেক কথা হচ্ছিল, কেন তুমি ওইগুলো কি দেখোনি? আসলে সিতোই সবকিছুই লক্ষ্য করেছিল কিন্তু সে এখন সইয়ের সামনে নাটক করছে। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যার ব্রাউজের সাথে মিটিং ছিল এবং সেখানে ইউ ও চ্যানও ছিল। এরপরে চ্যান সেখানে তার কোম্পানির সম্পর্কে বলে এবং সে বলে আমাদের কোম্পানিতে কিছু টেকনিক্যাল প্রবলেম চলছে, যদি আপনি হেল্প করতে পারতেন তাহলে খুব ভালো হতো। তার কথায় ব্রোজ বলে আমি তোমাদের হেল্প করতে চাই কিন্তু আমি যে কোনো কোম্পানিতে জয়েন হতে পারি না যতক্ষণ না আমি সেই কোম্পানিটাকে আমার মতন করে সাজিয়ে না তুলি। তখন তার কথায় শিয়ান বলে আমি শুনেছি আপনি নাকি খুব চ্যালেঞ্জিং কাজ পছন্দ করেন, তো এটাও তো একটা আপনার কাছে চ্যালেঞ্জেরই মতো, তাহলে আপনি এই কাজটাকেও তো ধরতে পারেন এবং ফাইনান্সিয়াল দিক থেকে যতটা পরিমাণ সাপোর্ট আপনার দরকার ততটাই আমি করব, এবং এরপরে আপনি ভাবুন আপনি এই কোম্পানিতে কাজ করবেন কিনা। তখন তার কথায় ব্রুস বলে আমি তো এটা একা ডিসিশন নিতে পারবো না, এর জন্য আমার টিমের সাথে কথা বলতে হবে। তখন শিয়ান তাকে বলে ঠিক আছে আপনার যতক্ষণ টাইম প্রয়োজন আপনি তত টাইমই নিতে পারেন। তখন ইউ তাকে বলে আপনি টাইম পাসের জন্য শিয়ানের সাথে অন্যান্য গেমও খেলতে পারেন। এরপর অন্যদিকে আমরা দেখতে পারি সই তার বন্ধুদের সাথে এখনো রেস্টুরেন্টে বসে রয়েছে। তখন সিতোই সইকে বলে যাও যখন তোমার পেছনে পড়েছিল এবং যখন তুমি তাকে পাতা দিতে না তখন সে আমার সাথেও এসে কথা বলতো এবং আমিও তার সাথে খুব ফ্লার্ট করতাম এবং আমি ভেবেছিলাম তোমাদের দুজনের ব্রেকআপ করে আমি ওর সাথে রিলেশনে চলে যাব। তার এইসব কথা শোনার পরে সইর এতটাই মাথা গরম হয়ে যায় সে বাইরে গিয়ে ওয়াইয়ের সাথেও তার সম্বন্ধে কথা বলতে শুরু করে। তখনই সে ওয়াইকে বলে শিয়ান আমার SMS এর রিপ্লাই দিচ্ছে না। তখন ওয়াই তাকে বলে তুমি আর শিয়ানকে SMS করবে না। তখন সই শিয়ানকে SMS করে এবং বলে আমি তোমাকে খুব মিস করছি, যদি পারো তো তাহলে তুমি আমাকে পিক করতে আসতে পারো। কোইনসিডেন্সলি তখন শিয়ানও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই কারণে সে সইকে দেখে গাড়িটা তার কাছে নিয়ে যায়। তখন সই এবং তার বান্ধবী শিয়ানকে দেখে অবাক হয়ে যায়, কারণ সইর বলা মাত্র সে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেছে। এরপরে গাড়িতে বসে সই শিয়ানকে জিজ্ঞাসা করে আপনি এত তাড়াতাড়ি কি করে চলে এলেন? তখন শিয়ান তাকে বলে আপনি যখন আমায় SMS করলেন তখন আমি আপনার সামনে দিয়ে যাচ্ছিলাম। এরপরে সই তাকে জিজ্ঞাসা করে চ্যান আপনার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে নেই? তখন তার কথায় শিয়ান বলে সে এখন খুব ব্যস্ত আছে, সেই কারণে সে আমার সাথে আসেনি। এখানে আমরা দেখতে পারি চ্যানের নাম শোনার পরে শিয়ান একটু জেলাস ফিল করছিল এবং এটা ইউ বুঝতে পারে, সেই কারণে সে বলে আমাকে এখানেই নামিয়ে দিন আমি এখানেই নেমে যাব। ইউ যখন গাড়ি থেকে নেমে যায় তখন তার পেছন পেছন সইও নেমে পড়ে এবং তখন ইউ তাকে জিজ্ঞাসা করে এখানে তো নামার কথা ছিল আমার, তুমি কেন নেমে গেলে? তার কথায় সই বলে শিয়ানের এরকম মুখ দেখার পরে আমার আর গাড়িতে থাকতে ইচ্ছা করছিল না। তার কথায় তার বন্ধু বলে সেই মুখটা তোমার জন্যই হয়েছে, কারণ তুমি একটা ছেলের সামনে আরেকটা ছেলের নাম করলে। তখন সই তাকে বলে শিয়ান তো এমন ছেলে নয় যে তার অ্যাসিস্ট্যান্টের নাম শুনলে সে জেলাস ফিল করবে। এরপরে তার বন্ধুর কথা শোনার পরে সই শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে জেলাস ফিল করলে? কিন্তু সে তার SMS দেখার পরে কোনো রিপ্লাই দেয় না, সেই কারণে ইউ তাকে বলে তুমি আর SMS তাকে করবে না। কিন্তু সই তাও তাকে
তাকে এসএমএস করতে যায়। তখন ইউ তার মোবাইলটা হাত থেকে কাটতে যায় এবং ভুলভাল টাইপ হয়ে শিয়ানের কাছে সেন্ড হয়ে যায়। এরপরে শৈর কাছ থেকে যে মেসেজটা শিয়ানের কাছে যায় সেটা শিয়ান নিজেও বুঝতে পারছিল না যে এটা কি লেখা রয়েছে। এরপরে আমরা শিয়ানের নিসকে দেখতে পাই যে ওয়াংজিং এর সাথে বসেছিল। তখন শিয়ান তার নিসকে শৈর মেসেজটা পাঠায় এবং বলে, এটা কি লেখা, মানেটা কি আমাকে বলো। সে মেসেজটা সে ওয়াংজিংকেও দেখায় কিন্তু ওয়াংজিংও সেই মেসেজটার মানে কি বুঝতে পারে না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে এখনো সেই মেসেজটার সম্পর্কেই ভাবছে। এরপরে আমরা ওয়াইকে দেখতে পারি যে ওয়াংজিং এর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে যেহেতু অন্য একটা মেয়ের সাথে বসেছিল সেই কারণে সে পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে ফোন করে এবং তার ফোন করার কারণে ওয়াংজিং সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। সেই কারণে অন্যদিকে শিয়ানলি একা একা বসে থাকার কারণে তার কাছে একটা ছেলে আসে এবং তাকে ডিস্টার্ব করতে শুরু করে এবং ছেলেটি তার কাছ থেকে নাম্বারও চায়। তখনই সেখানে ওয়াই চলে আসে এবং সেই ছেলেটিকে বলে, তোমার শুধু নাম্বারই চাইছো, তাহলে তুমি আমার নাম্বারটা নিতে পারো। এবং সে যখন তাকে নাম্বারটা দেয় ছেলেটি তখন খুব খুশি হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। ছেলেটি যখন সেখান থেকে চলে যায় শিয়ানলি ওয়াইকে জিজ্ঞাসা করে, আপনি আপনার নাম্বারটা কেন তাকে দিলেন। তখন ওয়াই তার কথায় বলে, আমি তো আমার নাম্বারটা তাকে দিইনি, আমি তো তাকে পুলিশের নাম্বারটা দিয়েছি যেটা সামনে লাগানো রয়েছে। এরপরে তারা দুজন দুজনের সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে গুয়াংজিংকে কল করেছে। সে তাকে জিজ্ঞাসা করছে, তুমি এখন কোথায় আছো, কিন্তু গুয়াংজিং তাকে বলতে চায় না সে কোথায় আছে, কারণ তার সাথে শিয়ানের নিসও ছিল। কিন্তু শিয়ান মোবাইলের ভেতর থেকে আশেপাশের আওয়াজ শুনে বুঝতে পারে যে গুয়াংজিং এখন কোথায় আছে, সেই কারণে শিয়ান মোবাইলটা কেটে দেয়। তখন শিয়ানের হাতে সই রেখে যাওয়া ইয়াররিংসটাও ছিল। সেই ইয়াররিংসটাকে দেখছিল এবং সইয়ের কথাই মনে মনে ভাবছিল। অন্যদিকে গুয়াংজিং যখন ভেতরে আসে শিয়ানলি তাকে বলে, আমাকে একটা ছেলে খুব হ্যারাসমেন্ট করছিল, তখনই একটা মেয়ে আসে এবং আমাকে বাঁচায়। তখন তার কথায় গুয়াংজিং বলে, তুমি মেয়েটাকে এখানে বসিয়ে রাখতে পারতে, আমাদের উচিত ছিল তার সাথে একসাথে বসে ড্রিঙ্ক করা। তখন শিয়ানলি তাকে বলে যে সে তো এখান থেকে চলে গেছে। ঠিক তখনই সে ওয়াইকে দেখতে পায় এবং ইশারা করে গুয়াংজিংকে দেখায়। গুয়াংজিং তখন তাকে দেখা মাত্রই চিনে গেছিল যে এটা কে ছিল। তখনই সে তার পেছন পেছন বাইরে যায় এবং বাইরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এসেছিলে, তা এটা আমাকে আগে কেন বলনি। তার কথায় ওয়াই বলে, তুমি একটা মেয়ের সাথে বসেছিলে বলে আমি তোমাকে আর ডিস্টার্ব করিনি। তারা যখন তাদের মধ্যে কথাই বলছিল তখন ওয়াইকে একটা গাড়ি নিতে আসে এবং সে সেই গাড়িতে করে চলে যায়। এটা দেখার পরে গুয়াংজিং ভাবতে থাকে যে ওয়াই কার গাড়িতে করে গেল। অন্যদিকে আমরা দেখতে পারি ওয়াই আর কারোর সাথেই নয়, জাওয়ের সাথেই গাড়িতে করে যাচ্ছিল। জাও তখন তাকে বলে, আমি তোমাকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। তখন তার কথায় ওয়াই বলে, আমি খুব আজকে ক্লান্ত রয়েছি, সেই কারণে তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। এরপরে আমরা সইকে দেখতে পারি যে রাত্রে ঘুমানোর আগে শিয়ানের মেসেজের জন্য ওয়েট করেছিল এবং সে এখন কি করছে সেটা জানার জন্য সে খুব উৎসাহিত হয়ে পড়েছিল। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার কাছে তার বাবার কোম্পানির থেকে কিছু লোক দেখা করতে এসেছিল এবং তারা শিয়ানের প্রজেক্ট সম্পর্কেই কথা বলছিল। তারা শিয়ানকে বলে, তুমি খুব ভালো কাজ করছো, আসলে তারা লাইন কোম্পানির প্রজেক্টের সম্পর্কে এখানে কথা বলতে এসেছিল। কিন্তু শিয়ান তখন তাদের কথা ঘুরিয়ে দেয় এবং তাদের সমস্ত কথা শেষ হয়ে যাওয়ার পরে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ইউর ইন্টারভিউ নিচ্ছিল। সে ইউকে জিজ্ঞাসা করে, আপনি চায়নাতে কেন এসেছেন। তার কথায় ইউ বলে, আমি শিয়ানের জন্যই চায়নাতে এসেছিলাম। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখনই সইর কাছে তার মার ফোন আসে এবং তার মা তাকে একটা ব্লাইন্ড ডেটে পাঠাতে চায় যাতে সে তার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে পারে। অন্যদিকে প্রফেসর ইউ সইর মার এইসব কথাগুলো শুনতে পারে। তখন ইউ তাকে বলে, আপনার মাও আপনাকে বিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছে, তাই না। আসলে আমার মাও আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব জড়াজড়ি করছে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ওয়াংজিং এর প্রেস কনফারেন্স মিটিং এর ইনভিটেশন কার্ড দেখছিল। এরপরে সে কার্ডটিকে সাইডে রেখে একটা দরকারি কাজে বেরিয়ে যায়। তখনই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই কাগজগুলো তুমি একটা সাইড করে রাখো, কারণ এগুলো এখন কোনো কাজে লাগবে না। সইর কথা মতনই সে কাগজগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। তখনই কাগজগুলো নিয়ে যেতে যেতে তার সাথে আরেকজনের ধাক্কা লেগে যায়। কাগজগুলো তুলে যখন সে রাখতে যায় তখন সেখানে আরেকজনও কাগজ রাখতে আসে। তখন সেই মেয়েটিকে শিয়ানলি বলে, আমার এখানে কাগজপত্র অনেক আছে, আমার রাখতে একটু বেশি টাইম লাগবে। তখন তার কথা মেয়েটি বলে, তাহলে আমি কিছু আর্টিকেল লিখে আসি। তখন শিয়ানলি তাকে বলে, তুমি তাহলে একটা কাজ করো, তুমি তোমার কাগজগুলো এখানে রেখে দিয়ে যাও, আমি আমারটার সাথে তোমার কাগজগুলোও বাতিল করে দেবো। এরপরে আমরা দেখতে পারি শিয়ানলি অন্যান্য কাগজগুলোর সাথে সইর কাছে আসে ইনভিটেশন কার্ডটাও ব্লেড মেশিনের দ্বারা কেটে দিয়েছে। এরপরে সই যখন এসে ইনভিটেশন কার্ডটা খোঁজে তখন সে খুঁজে পাচ্ছিল না, সেই কারণে সে শিয়ানলিকে জিজ্ঞাসা করে যে কার্ডটা কোথায়। তখন শিয়ানলি তাকে বলে, আমি তো কার্ডের খবর জানি না। তখন তার কথায় সই মনে মনে ভাবে, কার্ডটা অন্যান্য কাগজের সাথে এখানেই রাখা ছিল, হয়তো সে ভুল করে মেশিনের সাহায্যে ওটাও কেটে দিয়েছে। এরপরে সে যখন মেশিনটি চেক করে তখন সে দেখে কার্ডটা ওর মধ্যেই কুচি কুচি হয়ে কেটে পড়ে রয়েছে। তখন সেখানে লিং আসে এবং সইকে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট যদি কোনো ভুল করে থাকে তাহলে তোমার ওকে বকা উচিত না। এরপরে সই যখন কাগজগুলোকে দেখে তখন সে দেখতে পায় এর মধ্যে লিং এর কোনো কাগজপত্রই ছিল না। এটা দেখার পরে সই বুঝতে পারে লিং এটা
বদমাইশি করে করেছে। তখন সে শিনলিকে বলে, আমি জানি এটা তুমি করনি, আর যদি এটা ভুলবশত হয়েই থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমি নাই সেই কনফারেন্সে যাব না। এরপরে লিং যখন সেখান থেকে চলে যাচ্ছিল, সই তাকে দাঁড়াতে বলে। সই যখন তাকে প্রমাণ দেয়, তখন তার অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে সে যখন তাকে কাগজের বান্ডিলগুলো দিয়েছিল তখন তার মধ্যে লাল কালারের একটা কাগজ রাখা ছিল। সে যখন তার নিজের দোষ স্বীকার করে তখন সই তাকে বলে, এটা তোমার দোষ না, এটা অন্য আরেকজনের দোষ। এরপর থেকে কখনো অন্যের দোষ নিজের কাজে নেবে না। এরপরে সই যখন বসেছিল তখন তার কাছে নান আসে এবং তাকে বলে, তোমার তো প্রাউড ফিল করার কথা, কারণ সে তোমার কাজ থেকে জেলাস ফিল করে। এইসব কথা শোনার পরে সই আবার মোবাইল চেক করে যে শিয়ান তার SMS এ রিপ্লাই দিয়েছে কিনা। কিন্তু অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি, সে এখনো ভাবছে সই এটা কি SMS করে পাঠিয়েছে। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি, সে ভানজিং এর কাছে ইনভিটেশন কার্ডের জন্য হেল্প চাইছিল। তখনই পেছন থেকে শিয়ান আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছো এবং কি বা হেল্প চাইছো। তখন শিনলি তাকে বলে, আমি ভানজিং এর কাছ থেকে আমার সিনিয়রের জন্য একটি হেল্প চাইছিলাম। তার কথা শোনার পরে শিয়ান রেগে যায়। শিয়ানের রাগ দেখে সই বুঝতেই পারছিল না যে কি কারণে সে রেগে গেল। এর পরের দিন সই যখন অফিসে যায় তখন সে ডেস্কের ওপর ইনভিটেশন কার্ড দেখতে পায়। তখন সে শিনলিকে জিজ্ঞাসা করে, ইনভিটেশন কার্ডটা কোথা থেকে এলো। তখন শিনলি তাকে বলে, আমি তাদের টিম মেম্বারদের সাথে কথা বললাম, তারপরে ওরা আমাকে এই কার্ডটা দিল। এরপরে শিনলি যখন সইকে গিফট দিতে যায় তখন সই নেয় না এবং বলে, গিফট আমার তোমাকে দেওয়া উচিত। তখন শিনলি তার কথায় বলে, আপনি আমাকে লিপস্টিক দিয়েছিলেন, তার পরিবর্তে আমি আপনাকে এই গিফটটা দিচ্ছি। কিন্তু সই তাকে বলে, আমি এত এক্সপেন্সিভ গিফট নিতে পারবো না। সই তার কাছ থেকে গিফট নেওয়ার পরিবর্তে তাকে আরো কাজ ধরিয়ে দেয়। এরপরে আমরা কনফারেন্সের দিন দেখতে পাই যেখানে সই বসেছিল। সে তার বন্ধুকে SMS করে, কারণ তার বন্ধুরও এখানে আজকে আসার কথা। সেখানে যখন ওয়াই এসে বসে, সে গুয়ানজিং কে দেখতেই থাকে, কারণ তাকে আজকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানেই আমাদের এই পার্টটার সমাপ্তি ঘটে। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।